একান্নতম মহান বিজয় দিবসরে সামনে রাখি ত্রিবার্ষিক সম্মেলন এবং আলোচনা সভাগুজি বঙ্গবন্ধুর স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি। রাজনীতি করি ডিসেম্বরের 1 তারিখ বিশিদ্বার বা দেশা আবুধাবিস্থ বাংলাদেশ সমিতির মিলনায়তন অনুষ্ঠিত এই সভা সংগঠনের সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করছি সাধারণ সম্পাদক এস এম সেলিম নেওয়াজ এবং যুগ্ম সম্পাদক ইয়াকু। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল এবং প্রধান বক্তা আছেন বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। এটাই বিশেষ অতিথি আছেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, আজিমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, রাসাল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি এম এ মুসা এবং আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহমুদ আজম খান, আলায়েন্স যুবলীগের সভাপতি সেলিম রাজু, প্রভাবশালী সদস্য জনাব আলহা। এডে বক্তব্য রাখি সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মইনুদ্দিন ফারুক, এস এম রফিকুল ইসলাম, শওকত আকবর, আবুল কাসেম, আজিম শিকদার, জাহাঙ্গীর সেলিম, রবিল হাসান তালুকদার, মাহবুব খন্দকার, মোহাম্মদ তানবিশ্বয় আরো বদকিয়। এই সময় অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এবং নবনির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। অনুষ্ঠানের সংগঠনের পুরাতন কমিটির বিলুপ্ত করে আগামী 3 বছরের লয় সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতি, সেলিম নেওয়াজের সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইয়াকুবুরি যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ নাসিরুরি সাংগঠনিক সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে বিদায়ী সভাপতি শেখ রুহুল আমিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।